দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখছিলাম একটি গরু কিন্তু ফিতা দিয়ে মাপানো হচ্ছে। এ ভাই ভালো করে ধরেন, গোটা ভালো করে ধরেন, মাপতে দেন, নেন দুজন মিলে ধরেন, ভালো করে ধরেন। আমরা রয়েছি কাহারল হাটে, 7 সেপ্টেম্বর 2024 শনিবার। দেখছেন ফিতা নিয়ে এসেছেন বাসা থেকে, ফিতা দিয়ে মেপে মেপে কিন্তু গরু কিনছেন। কত হলো? 60 মানে 5 5 5 5। আচ্ছা আর এই বেটা মাপলেন 60, আর লম্বাটা কত? 46। মাপ কতটুকু দাঁড়াইলো এখন ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা দেখি ক্যালকুলেশন করেন একটু। ক্যালকুলেশন চলছে। আচ্ছা একটু মুখ দিয়ে বলেন, আমরা দেখাচ্ছি, গোটা বিশ্ব দেখতেছে। আন্দাজ 150। 150 কেজি। কেজি বডি ওয়েট নাকি গোস্ত? শুধু মাংস। শুধু মাংস? শুধু মাংস। 150 কেজি আসবে? আসবে। এটা মিস হবে না। আচ্ছা দাম বলেছিলেন ওই গরুটা? না 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 দাম বলেনি। দাম বলেন না, 100 চাইছে। দেখছেন ওনারা কিন্তু ফিতা দিয়ে মেপে মেপে কিনছেন, 1 লাখ চাইছে। আর এখন ক্যালকুলেশন করবেন, মানে মাংসের হিসাবে ফেলবেন, তারপরে দাম বলবেন, ঠিক আছে? আইডিয়া একেবারে একুরে। দেখি ভাই কী ক্যালকুলেশন করে। একটু বলতেন, 150 কেজি? 150। আচ্ছা এখন কত টাকা কেজি হিসাবে ফেলালেন, কত দামে কেনা যাবে একটু বলেন আমাদের। এখন যদি 600 টাকা করে কেজি হয় তখন দাম লাগান, 600 টাকা করে কেজি একটু একটু লাগান, আপনি লাগান দেখি। 600 × 150 তারা কত আসছে? আপনার কি বলেন এখন? হবে, বগলে আসলে হবে, বগলে আসলে হবে, কাছাকাছি আসতে হবে, কাছাকাছি আসলে হবে। 600 টাকা কি পাওয়া যাবে? পাওয়া যাবে বলতে আপনি দিলে পাওয়া যাবে, পাওয়া যাবে যাবে না পরের বিষয়, পোষালে নিবে। আপনাদের ক্যালকুলেশনে কতটুকু? 145। 145 দাম বলেছিলেন কি? না না দাম বলছিলেন 80,000। দাম বলছিলেন 80? আপনাদের চাচা? না না আমরা 80,000 টাকা বলছিলেন। এটা 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 হবে না, 80 হবে না, 80 হবে না। কত হবে? 95। 95 আর 95 আর 80,000 কি? এটা হয়ে গেছে ভাইয়া? হয়ে গেছে অবশেষে, ফিতা দিয়ে মেপে কিনতে পারছেন? হ্যাঁ মেপে কিনছি। সাকসেসফুল? সাকসেসফুল। 100 100 100 100। আচ্ছা কত হইলো? কত হইলো? দাম হইলো 88,000। 88 হয়ে গেছে কি নাকি বাকি আছে কিছু? হয়ে গেছে, উনি দিয়ে দিছে। দিছেন গরুটা? দিছেন? নিয়ে যান নিয়ে যান। 88,000-এ এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা আমরা এটাই দেখলাম যে আপনি ফিতা দিয়ে মাপছিলেন, ফিতা দিয়ে গোস্ত কতটুকু আসলো আপনার টার্গেটে? 150 কেজি। মানে হয় কি, আশা করা যায় হবে 150? 1 কেজি কম হবে না? 1 কেজি কম হবে? 1 কেজি কম। আচ্ছা একটু কৌশলটা বলবেন, সূত্রটা কিভাবে কি করলেন একটু বলেন, দর্শকরা দর্শকরা একটু বুঝতে পারবে। হ্যাঁ এটা দেখেন, এই যে বডি, হ্যাঁ বডি, দাঁড়া, এটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য? হ্যাঁ। এইটা হবে প্রস্থ? হ্যাঁ। এই দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ? প্রস্থ গুণন প্রস্থ গুণন প্রস্থ। এটা দুইবার? হ্যাঁ। এটাকে ভাগ দিবেন, এটাকে ভাগ দিবেন 660 দিয়ে। 660 দিয়ে? 660 দিয়ে যেটা আসবে তারপরে এটাকে 40% বাদ দিবেন। মানে 660 দিয়ে ভাগ দিলে এটা আসবে টোটাল বডি ওয়েট? ওটা বডি ওয়েট আসবে। বডি ওয়েটটাকে যখন মাংসে রূপান্তর করবেন তখন 40% ভাগ মাইনাস করবে, কিন্তু 40% বাদ দিবেন। 40% 60% তো গোস্ত হবে না? 60% হবে, 40% মাইনাস করবেন, রেজাল্ট আসে যাবে। 60% হবে? 100% হবে আশা করা যায়। আমরা জানি 55% হওয়ার সম্ভাবনা বেশি।
60% আসবে আপনি যদি ফিটা ঠিকমতো ধরতে পারেন হ্যাঁ ওইটাই আসবে 60 আসবে 60 আসবে ওকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই হোক আল্লাহ জানে দর্শক উনি কিন্তু ফিতা দিয়ে মেপে মেপে অবশেষে গরুটা কিনলেন 88,000 টাকা দিয়ে আমরা কিন্তু ভিডিও দেখিয়েছিলাম আপনাদের সরাসরি কতটুকু ওজন হয়েছিল আমরা এখানে একটা দেখছি এটা একটু দেখাই ভাইয়া কি অবস্থা গরমে তো হাসপাস অবস্থা অনেক রোদ অনিয়া রোদ কিন্তু দাম কেমন কি বলে দাম বলতেছে বলতেছে কিন্তু স্লো নাকি কম স্লো কালকের মতো না কালকে বাজার অনেক ভালো গেছে কালকে বাজার অনেক ভালো গেছে এটা সর্বোচ্চ কত দাম পাইছেন 95 ভাঙে আর কত ধরে রাখছেন লাস্ট 96 হলে এটা বিক্রি হবে আচ্ছা ঠিক আছে সিংহটা ভালো আছে চাচা কি অবস্থা কেনা বাজার বাজার এই তো অবস্থা বাড়ি পোড়া বাজার পোড়া বাজারে গিয়ে আর লাভ হয় পোড়া বাজার জোড়া বাজারে লাভ হয় জোড়া বাজারে লাভ হয় এটা 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 দাম কত কি চেয়েছিলেন দাম চাইছি আমি 1,05,000 1,05,000 আর কত বলছে 80 বলছে 80 কত হলে রাখা যায় লাস্ট মনে করে যে 5 বলে দিয়ে ছাড়ে দেব মানে 85 85 85 85 হলেই দিয়ে দেব দিয়ে দেবেন ওস্ত কেমন আসবে বলেন তো 3.5 মন দামদর চলছে দেখি দেখি একটু একটু সাইড হন তো কত চেয়েছেন আপনারা কত চেয়েছেন আমি আপনাদের কাছে 1,00,000 থেকে 1,000 বলছি 1,00,000 থেকে 1,000 কম বলে না ইনারা এখনো পরামর্শ করছে পরামর্শ করছেন পরামর্শ করেই কিন্তু একটা দাম বলবেন 1,000 কম 1,00,000 টাকা দাম চাওয়া হয়েছে ভাইয়া কি অবস্থা কত পর্যন্ত যাচ্ছে টার্গেট টার্গেট আমাদের 90 92 আর ওনারা 99 চাই হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে পোষার জন্য কিনছেন পোষার জন্য ওকে আল্লাহ হাফেজ তো দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন